Assalamualaikum, নমস্কার আবার আমরা আজকে চলে এলাম আরমান কৃষি ভান্ডার তরফ থেকে নিউ ভিডিও নিয়ে। চলেন আজকে আমরা আলোচনা করব লঙ্কার কুটে রোগের ব্যাপারে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখানো যাক পাতাতে কি অবস্থা, এর মানে ইরিগেশন। এই দেখেন পাতাগুলো অনেকটাই উপড়ে গেছে এবং একটু হলুদ হয়ে আছে, একটু ফাঙ্গাসও লেগে আছে এবং তার সঙ্গে কুটেও লেগেছে। চলেন দেখা যাক এর জন্য কি করা যায়। তো চলেন দেখানো যাক আজকে আমরা লঙ্কার মধ্যে কি কি ঔষধ প্রয়োগ করব। এটা হলো সুমিটোমো কোম্পানির হারু, এর কম্পোজিশন হলো আমাদের ট্রিবোকোনা জল 10% প্লাস সালফার 65% WG। এটা আমরা লুজ আছে 50 গ্রাম আছে, 1 গ্রাম জলের জন্য 50 গ্রাম লাগে এটা, ঠিক আছে। এটা আমাদের লুজ আনা হয়েছে, এগুলো 1 কিলো প্যাকেট মানে 1 কিলো 150 প্যাকেট হয়ে থাকে, বাট এটা লুজ আনা আছে, এটা লাগবে। আর ওর সঙ্গে একটু ভিটামিন মিরাকুলন, এটা শুনেছেন, এটা মিরাকুলন ওষুধের নাম। কম্পোজিশন হলো এই কম্পোজিশন হলো আপনার থ্রি কন্ট্রোল 0.05% ইসি, এটা ভিটামিন। বুঝলেন এটা দেখায় কীভাবে প্রয়োগ করতে হয়। চলেন এটা মিক্স করে দেখায়। এটা আমাদের 50 গ্রাম আছে, হলুদটা জলে এটা 50 গ্রাম লাগে, এটা মিক্স করে দেখায়। গ্রাম মেডিসিন পুরোটাই দিয়ে দিলাম এবং মিরাকুলেন যে ভিটামিনটা আছে এটা আমি 30 ml দেবো। 15 থেকে 16 লিটার জলে 30 ml লাগে। ত্রিশ এমএল দিয়ে দিলাম। মিক্স করে নেব। ঠিক এরকম কালার দাঁড়িয়েছে। সব সময় ওষুধ মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেছে। এবার এটা মেশিনের মধ্যে ঢালবো মিশ্রণটাকে। গাছে একটু ফাঙ্গাসও আছে, বাট আমি এখন ফাঙ্গাসে মেডিসিন দেবো না, ওইটা অন্য আর আলাদা করে দিতে হবে। একসঙ্গে মিক্স করা দেওয়া ঠিক নয়, ওর সঙ্গে ফাঙ্গাসের দেওয়া ঠিক নয়, ওই জন্য ওইটা আমরা করে কালকের দিকে দেবো। ফুল মেশিন জল ভরে নেবো। চলেন এবারে ওষুধটা মিক্স করে নেওয়া যাক। ফুল মেশিন জল ভরা হয়ে গেছে, এবার ওষুধটা মিক্স করে নেব। একটু ভালো করে মিক্স করতে হবে। চলেন মেশিনটা চালিয়ে একটু ওষুধটা মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেছে। চলেন এবারে মেশিনের মুখিগুলো লাগিয়ে দিই। চলেন এবার দেওয়া যাক, স্প্রে করা যাক। আমরা যখন স্প্রে করছি স্প্রেটা অতিরিক্ত ভালোভাবে করতে হবে, ওষুধের জন্য সব জায়গায় ঠিকঠাক ভালোভাবে পড়ে, ঠিক আছে, কোনো জায়গার জন্য বাদ নিয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে ওষুধটা স্প্রে করার চেষ্টা করব, ঠিক আছে। চলেন শুরু করা যাক। চলেন ভিডিওটা এখন শেষ করছি। ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।
এবং যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন